ওয়েলকাম টু রাজেশ্বরীস কিচেন। রাজেশ্বরী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, বেলে মাছের ঝাল। আর নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অলে ক্লিক করুন। আজকের রেসিপি বেলে মাছের ঝাল। এখানে আমি 350 গ্রাম মতো বেলে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই মাছের ঝাল রান্না করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলি হলো, এখানে আমি 2 বাজারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ আদা পেস্ট, আর আমি এর মধ্যে 1টা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ রসুন পেস্ট। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি অল্প পরিমাণে আস্ত জিরে ও 1টা তেজপাতা, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। 1টা কাঁচা লঙ্কা আমি চিরে নেব, আর লাগবে 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে তেলে ছেড়ে দেব। বেলে মাছটা একটু নরম হয় তাই একটু সাবধানে মাছটা উল্টাতে হবে। মাছটাকে আমি উল্টে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি প্রথমে 1টা তেজপাতা দিয়ে নিলাম। এবার দেব আস্ত জিরে ফোড়ন। এবার দেব বড় সাইজের 1টা আস্ত পেঁয়াজ কুচি। এবার দেব সামান্য পরিমাণে নুন। পেঁয়াজটা 2 মিনিট ভাজার পরে আমি রসুনটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা যাতে সিদ্ধ হয় তার জন্য আমি এটা একটু ঢেকে দেব। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দেব সামান্য পরিমাণে চিনি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ মতো গরম জল দিয়ে দেব।
এবার আমি এই ঝোলটাকে 1.5 মিনিট মতো ফোটাবো। 1.5 মিনিট ফোটানোর পরে এক এক করে আমি মাছগুলো ঝোলে দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার 3 মিনিটের মতো আমি ঢেকে দেব। 2 মিনিট ঢাকার পর আমি মাছগুলো উল্টে দিলাম। মাছটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। নামানোর আগে ধনে পাতাটা আমি দিয়ে দেব। মাছটা আমার হয়ে গেছে পুরো কমপ্লিট, আমি 5 মিনিট পরে সার্ভ করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।